দর্শক, বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ, সেটি হলো যে আইসিসি তাদের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করাতে আমরা জানতে পারলাম। তো বাংলাদেশ এখানে জাস্ট দুটি ম্যাচ পেয়েছে, সেগুলি একচুয়ালি ইংল্যান্ডের বিপক্ষে, আরেকটি হলো শ্রীলঙ্কার বিপক্ষে। তো বাংলাদেশে বিশ্বকাপের আগে একটা ভালো একটা সুযোগ তাদের সাথে আর একবার ম্যাচ খেলা। তো বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা হবে 19 সেপ্টেম্বর গুয়াহাটিতে। তো ম্যাচটি সম্ভবত কোনো ডেট দেওয়া নাই, আসলে প্রস্তুতি ম্যাচের কোনো নির্ধারিত সময় দেওয়া থাকে না, হয়তো বা সকাল দিকে শুরু হবে আর কি, দিনের বেলায় খেলাটা শেষ হবে। তো শ্রীলঙ্কার সাথে ম্যাচটা খেলে বাংলাদেশের অনেক উপকারী হবে, কারণ শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের বিশ্বকাপ মঞ্চেও খেলা আছে। তো এরপর কিন্তু বাংলাদেশের খেলা আর একটা অনেক বড় একটা দলের সাথে খেলা আছে, যারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তো তাদের সাথে খেলাটাও আছে ওই গুয়াহাটিতেই 2 অক্টোবর। তাদের সাথে খেলাটা আসলে বাংলাদেশের জন্য অনেক ভালো হয়েছে, কারণ তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, তারা গতবার চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা দুর্দান্ত একটা টিম। তাদের সাথে খেলা বাংলাদেশের মূল পর্বেও আছে, এই বিশ্বকাপের মূল পর্বে তাদের সাথে খেলা আছে, তো খেলাটা ভালোই হবে। তো আর অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পর অনেক সমালোচনা হচ্ছিলো, তারপরে কিন্তু আবার রিয়াদকে 8 জনের ক্যাম্পেও রাখা হয়েছে, জাস্ট বিসিবির আন্দোলনের জন্য হয়তো বা যে কোনো কারণবশত তাকে আবার 8 জনের তালিকাতে রাখা হয়েছে। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম 2 দিন অনুশীলনে আসেননি, কারণ তার মায়ের অসুস্থতার কারণে, কিন্তু অবশেষে আজ তিনি অনুশীলনে এসেছেন এবং খুব দুর্দান্ত ফুরফুরে মেজাজে তিনি কিন্তু ব্যাটিং অনুশীলনটা করেছেন।